কার্বনের সঙ্গে যুক্ত, অর্থাৎ প্রাইমারি কার্বোক্যাটায়ন। এটা রেডলি আইসোমারাইজ করে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন পরমাণু এখানে সরে যাবে, CH3 CH CH3 প্লাস। এই প্লাস চার্জের সাথে বন্ড হয়ে যাবে, অর্থাৎ উৎপন্ন হবে এইটা, এই প্লাস চার্জের সাথে বন্ড হয়ে গেল, তাহলে CH3, তার সঙ্গে দুটো CH3 গ্রুপ রয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে CH রয়েছে, আইসো মিথেন ইথেন প্রোপেন, আইসো প্রোপাইল বেঞ্জিন বা যার প্রচলিত নাম কিউমিন সেটা তৈরি হবে, কিন্তু কখনোই এই প্রোডাক্টটা উৎপন্ন হবে না, আইসো প্রোপাইল বেঞ্জিন উৎপন্ন হবে না, এটাই হচ্ছে এর ড্রব্যাক্স। এই কত মিনিট হয়েছে করেন না? আচ্ছা, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় ডিফেক্ট, এটা হচ্ছে আইসোপ্রোপাইল বেঞ্জিন তৈরি, এটা আইসোমার, ওর নর্মাল প্রোপাইল বেঞ্জিনের এর আইসোমার হচ্ছে এইটা। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, এখানে একটা কার্বন সংখ্যা বাড়িয়ে দিলাম, মিথেন ইথেন প্রোপেন বিউটেন, নর্মাল প্রোপাইল, নর্মাল বিউটাইল ক্লোরাইড, তাহলে এখানে কার্বোক্যাটায়নটা এইটা এখানে সরে যাবে, অর্থাৎ এটা তৈরি হবে CH3 CH2 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 প্লাস। এইটা ঢোকা উচিত ছিল, ঢুকবে না, আইসোমারাইজ করে এখান থেকে একটা এখানে চলে গেল, তৈরি হবে হচ্ছে CH3 CH2 CH CH3 প্লাস, এখান থেকে একটা এখানে সরে গেল এই প্লাস, এবার এই প্লাসের সাথে বন্ড হয়ে যাবে, তাহলে প্রোডাক্টটা হবে কি এইরকম, আইসো মিথেন ইথেন প্রোপেন বিউটেন আইসো বিউটাইল বেঞ্জিন হয়ে বসে থাকবে, ওই এইটা কিন্তু হবে না, নর্মাল বিউটাইল বেঞ্জিন হবে না, এটা হচ্ছে দ্বিতীয় ডিফেক্ট, অর্থাৎ দুইয়ের বেশি কার্বন পরমাণু যুক্ত কোন নর্মাল অ্যালকিল গ্রুপকে বেঞ্জিন বলয়ে প্রবেশ করানো যাবে না, সেক্ষেত্রে একটা আইসোমারিক প্রোডাক্ট হয়ে বসে থাকবে। এটা কেন হচ্ছে না, দেখো এইটা হচ্ছে প্রাইমারি কার্বোক্যাটায়ন আর এইটা দেখো সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, এই দেখো এই কার্বনের মাথায় প্লাস, দুটো কার্বনের সঙ্গে যুক্ত, এই কার্বনের মাথায় প্লাস, একটা কার্বনের সঙ্গে যুক্ত, এটা প্রাইমারি কার্বোক্যাটায়ন, এটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, তাহলে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন যেহেতু মোস্ট স্টেবল, অর্থাৎ ওই গ্রুপটা ঢুকবে, তাহলে করবো কি করে, উপায় কি হবে, উপায় একটা আছে, সেটা হচ্ছে ভার্জ ফিটিক বিক্রিয়া, ভার্জ ফিটিক বিক্রিয়া, ঠিক ভার্জ বিক্রিয়ার মতো আমরা পড়েছিলাম ক্লাস ইলেভেনে, দেখো একটা অ্যালকিল হ্যালাইড, তার সঙ্গে সোডিয়াম নেব, প্লাস আর এক মোল অ্যালকিল হ্যালাইড নেব, ইথারিয় মাধ্যম এটা ভেঙে যাবে, 2NH তৈরি হবে, আর এই গ্রুপটা আর এই গ্রুপটা জুড়ে যাবে, তৈরি হবে ইথেন। ঠিক একই রকম ভাবে আমরা একটা হ্যালো বেঞ্জিন নেব, ধরো এখানে ব্রোমো বেঞ্জিন নিলাম, প্লাস 2NA প্লাস CH3Br মিথাইল ব্রোমাইড নিলাম, ইথারিয় মাধ্যম এখান থেকে বেরিয়ে গেল, 2NaBr মাইনাস 2NaBr বেরিয়ে গেল, এই গ্রুপটা এখানে ঢুকে গেল,
অর্থাৎ তৈরি হলো টোলুইন। এটাই টোলুইন প্রস্তুতির উৎকৃষ্ট বিক্রিয়া। কিন্তু এখানে একটা ড্রব্যাক্স আছে, এখানে দুটো সাইড প্রোডাক্ট উৎপন্ন হবে। এটা এটা যখন বিক্রিয়া করছে, এইটা নিজেদের মধ্যে তো বিক্রিয়া করবে, অর্থাৎ এই রকম বিক্রিয়া করবে। টু এনএবিআর বেরিয়ে গেল ইথার, মাইনাস টু এনএবিআর বেরিয়ে গেল, এইরকম কম্পাউন্ড তৈরি হলো। দুটো ফিনাইল গ্রুপ অর্থাৎ বাইফিনাইল তৈরি হলো। আর একটা কি না, সিএইচ থ্রি বিআর প্লাস টু এন এ প্লাস বিআর সিএইচ থ্রি, এখান থেকে টু এন এ বিআর বেরিয়ে গেল ইথারিও মাধ্যম, সিএইচ থ্রি সিঙ্গেল বন্ড সিএইচ থ্রি। অর্থাৎ ইথেন আর বাইফিনাইল দুটো সাইড প্রোডাক্ট উৎপন্ন হলো। এইটা হচ্ছে আমাদের অভিষ্ট প্রোডাক্ট টোলুইন, তার সঙ্গে এইটা এবং এইটা তৈরি হলো। এই তিনটের স্ফুটনাঙ্ক আলাদা, তিনটে প্রোডাক্টের। সেই জন্যে আমরা আংশিক পাতন বা ফ্র্যাকশনাল ডিসলেশন করে এদেরকে পৃথক করে দিতে পারি, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? তো আবার এর একটা সুবিধা হচ্ছে, দুইয়ের বেশি নর্মাল অ্যালকিল গ্রুপকে বেনজিন বলয়ে প্রবেশ করানো যাবে, এটাই এর বিউটি। অর্থাৎ আমরা যদি নর্মাল প্রোপাইল বেনজিন তৈরি করতে চাই ভার্জ ফিটিং দিয়ে, তাহলে এই রকম হবে। ব্রোমোবেনজিন প্লাস টু এন এ প্লাস বিআর সিএইচ টু সিএইচ টু সিএইচ, এই যে তিন কার্বন রয়েছে, এখান থেকে টু এন এ বিআর বেরিয়ে গেল ইথারিও মাধ্যম, সরাসরি এই গ্রুপটা বেনজিন বলয়ে প্রবেশ করে গেল। অর্থাৎ নর্মাল প্রোপাইল বেনজিন তৈরি হয়ে গেল। কিন্তু ফ্রিল ক্লাব করতে গিয়ে কিন্তু আমাদের আইসোপ্রোপাইল বেনজিন হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে কিন্তু নর্মাল প্রোপাইল বেনজিন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ভার্জ ফিটিং বিক্রিয়ার বিউটি, ঠিক আছে? এবার আমাদের প্রজ্ঞা তোমাদের প্রপার্টিস অ্যান্ড রিয়াকশন সম্পর্কে কিছু বলবে। দেবরাজ স্যার, দেবরাজ স্যার, টলুইন প্রস্তুতি এবং অ্যারোমেটিকের সামগ্রিক যে ধারণা সেই সম্পর্কে কিন্তু একটা আইডিয়া সব দিয়ে দিয়েছেন। আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে টলুইনের প্রস্তুত, টলুইনের বিভিন্ন বিক্রিয়া, তার প্রকৃতি ইত্যাদিগুলো একটু বলব। প্রথম যেটা আসে, টলুইন মানে বেনজিন বলয়ের উপর থাকছে কি সিএইচ থ্রি মূলক। টলুইন একটি অ্যারোমেটিক কম্পাউন্ড, সুতরাং একটা ক্যারেক্টারিস্টিক স্মেল আছে, এটা আমরা সবাই জানি, আমরা পড়েছি যে কোনো অ্যারোমেটিক যৌগ মানেই কি, মানে কি তার একটা ক্যারেক্টারিস্টিক স্মেল থাকবে, এবং একটি বর্ণহীন তরল পদার্থ যার স্ফুটনাঙ্ক কত, 110.6 ডিগ্রি সি, এবং গলনাঙ্ক -94 ডিগ্রি সি। টলুইন যে কোনো জৈব দ্রাবকে দ্রাব্য, কিন্তু জলে অদ্রাব্য, ইত্যাদি ভৌত ধর্মগুলো পড়ব। তার সব প্রসঙ্গে একটু বলে রাখি, টলুইন নিজেই এক প্রকার জৈব দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়, অনেক পদার্থ দ্রবীভূত করতে টলুইন ব্যবহৃত হয়। এইবার আমরা টলুইনের বিক্রিয়াতে ঢুকছি। প্রথম যেটা করব, যে অ্যারোমেটিক যৌগ মাত্রই কি ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা প্রতিস্থাপন বিক্রিয়াতে অংশগ্রহণ করেন। স্যার বলেছেন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়াটা কিন্তু টলুইন অংশগ্রহণ করবে।
যেহেতু সিএইচ থ্রি মূলক আছে বেঞ্জিন বলয়ের উপর, সেই সিএইচ থ্রি মূলকের কাজ কি, বেঞ্জিন বলয়ের অর্থ এবং প্যারাপোজিশনকে অ্যাক্টিভেট করে। এই জন্য যে কোনো ইনকামিং গ্রুপ যাই আসুক, যত ইলেকট্রোফাইলগুলোই আসুক, সবকটা আসবে কোথায়, বেঞ্জিন বলয়ের অর্থ এবং প্যারাপোজিশনে প্রবেশ করবে। অর্থাৎ অর্থ সাবস্টিটিউটেড টলুইন এবং প্যারা সাবস্টিটিউটেড টলুইন আমরা পাবো। প্রথম যে রিয়াকশনটাতে ঢুকছি সেটা হচ্ছে কি, ক্লোরিনেশন। ক্লোরিনেশন ব্যাখ্যা করতে গিয়ে প্রথমেই আমরা যেটা বলবো যে প্রতিস্থাপন বিক্রিয়াতে অংশগ্রহণ করছে। এইবার এই টলুইনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখো, আটখানা হাইড্রোজেন আছে। আমরা যদি স্ট্রাকচারটাকে দেখি তাহলে বেঞ্জিন বলয়ে পাঁচটা হাইড্রোজেন এবং পার্শ্ব শৃঙ্খলে তিনটি হাইড্রোজেন, অর্থাৎ সিএইচ থ্রি মূলকে আছে তিনটি হাইড্রোজেন, বেঞ্জিন বলয়ে আছে পাঁচটা হাইড্রোজেন, মোট আটখানা হাইড্রোজেন আছে। এই আটটা হাইড্রোজেনের ক্ষেত্রে ক্লোরিনেশন বিক্রিয়াতে আমরা যদি ভাবি তাহলে দুভাবে ক্লোরিনেশন সম্ভব। এক নম্বর দিয়ে যেটা লিখি আমি এ দিয়ে লিখলাম, একটা হচ্ছে কি বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন প্রতিস্থাপন। তাহলে স্বভাবতই দেখেছি আমরা যে এক্ষেত্রে শর্তগুলো কি দিতে হবে, যে সমস্ত কন্ডিশন অ্যাপ্লাই করতে হয় সেগুলো কি, এক হচ্ছে শীতল অবস্থা, মানে শীতল টলুইনের মধ্যে বা বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে, অথবা হ্যালোজেন বাহক অনুঘটক, মানে কি এফি চূর্ণ হতে পারে, অনার্দ্র AlCl3 হতে পারে ইত্যাদি, এদের উপস্থিতিতে টলুইনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটে তবে এক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে অর্থক্লোরোটলুইন এবং প্যারাক্লোরোটলুইনের মিশ্রণ তৈরি হবে। যদি আমি বিক্রিয়াটা লিখি, বিক্রিয়াটা আমরা লিখব কিভাবে, আমরা লিখলাম কি অনুঘটক হিসাবে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করলাম, তৈরি হয়ে গেল কি অর্থক্লোরোটলুইন প্লাস প্যারাক্লোরোটলুইন। মেনলি এই দুটো প্রোডাক্ট উৎপন্ন হবে প্লাস তৈরি হচ্ছে HCl, এই দুটো মিলিয়ে কিন্তু 100% একটা প্রোডাক্ট পাবো আমরা। এটা গেল কি, সেটা শীতল টলুইনের মধ্যে দিয়ে ক্লোরিন গ্যাস চালাচ্ছি, কখন, লুইস অ্যাসিড অনু হ্যালোজেন বাহক অনুঘটকের উপস্থিতি। এর পরেরটা যেটা যাই সেটা বি দিয়ে লিখব, পার্শ্ব শৃঙ্খল বা সিএইচ থ্রি মূলকের হাইড্রোজেন প্রতিস্থাপন। কিভাবে হবে সিএইচ থ্রি মূলকের হাইড্রোজেন প্রতিস্থাপন, শর্তটা একটু চেঞ্জ হয়ে গেল, আগেরটা ছিল কি শীতল টলুইন এবং বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতি ইত্যাদি ছিল, এইবার যে আমরা করছি সেটা কি উত্তপ্ত টলুইনের মধ্যে দিয়ে, ফুটন্ত টলুইন প্রায় 110°C উষ্ণতায় উত্তপ্ত টলুইনের মধ্যে দিয়ে আমি যদি ক্লোরিন গ্যাস পাঠানো যায় তাহলে দেখব কি বেঞ্জিন বলয়ের হাইড্রোজেনের কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু সিএইচ থ্রি মূলকের তিনটি হাইড্রোজেন পরমাণু একে একে ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে তৈরি হবে যথাক্রমে বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড এবং বেনজো ট্রাইক্লোরাইড। প্রথম যে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হলো সেটা হচ্ছে কি, হওয়ার পর তৈরি হলো কি বেনজাইল ক্লোরাইড। তো বানানগুলো ঠিক করে নামগুলো প্রায় কাছাকাছি, একটা বেনজাইল, তারপরেরটা কি, যদি দুটো হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় তখন তৈরি হবে কি বেনজাল ক্লোরাইড। আমি ওখান থেকেই দেখাচ্ছি, এই যে বেনজাইল ক্লোরাইড, আবার 1 মোল ক্লোরিন দিলাম,
एक ही कंडीशन 110 डिग्री सीते तैरी हो गेल कि बेंजाल क्लोराइड। आबार बेंजाल के बेंजाइल क्लोराइड संगे क्लोरीन गैसेर बिक्रिया एक ही कंडीशन 110 डिग्री सी तैरी हो जाए कि बेंजो ट्राइक्लोराइड अर्थात तीन टी हाइड्रोजेन ही किंतु रिप्लेस हो चे सीएल परमाणु द्वारा तैरी हलो कि बेंजो ट्राइक्लोराइड। पेलाम आमरा ताले टोलुइनेर क्लोरिनेशन दुभावे घटलो एकटा हच्छे कि বেনজিন বলয়ের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে সেটা শর্ত ছিল কি শীতল টলুইনের মধ্যে দিয়ে হ্যালোজেন বাহক অনুঘটকের উপস্থিতিতে ক্লোরিন গ্যাস পাঠিয়েছি তখন অর্থক্লোরোটলুইন এবং প্যারাক্লোরোটলুইনের মিশ্রণ পেয়েছি আর এই যে ক্ষেত্রে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ফুটন্ত টলুইন 110 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত টলুইন তার মধ্যে দিয়ে ক্লোরিন গ্যাস চালালে এই প্রতিস্থাপন বিক্রিয়া মানে পার্শ্ব শৃঙ্খলে CH3 মূলকের হাইড্রোজেন তিনটি হাইড্রোজেন একে একে ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যথাক্রমে বেনজাইল ক্লোরাইড বেনজাল ক্লোরাইড এবং বেনজো ট্রাইক্লোরাইডে পরিণত হয়েছে। এরপরে যাচ্ছি এই উৎপন্ন প্রোডাক্টের আদ্র বিশ্লেষণ এদের হাইড্রোলিসিসটা একটু দেখিয়ে দেব। বেনজাইল ক্লোরাইড আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি বেনজাইল ক্লোরাইডকে আমি যদি লঘু ক্ষার সাপোজ ডাইলুট NaOH সহ যদি উত্তপ্ত করি তাহলে দেখব কি আমরা বেনজাইল অ্যালকোহল উৎপন্ন হবে CH2OH যৌগটার নাম হলো কি বেনজাইল অ্যালকোহল। প্রতিস্থাপন বিক্রিয়া হল বেনজাইল ক্লোরাইড ক্লাস 11 এ পড়েছিলে তোমরা বিশেষ করে যেখানে ছিল SN1 এবং SN2 বিক্রিয়ার ওখানে একটা উদাহরণ ছিল সেটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড অ্যালাইল ক্লোরাইড ওরা SN1 এবং SN2 উভয় বিক্রিয়াতেই অংশগ্রহণ করে সেই বেনজাইল ক্লোরাইড ডাইলুট NaOH সহ উত্তপ্ত করলে আমরা দেখলাম কি বেনজাইল ক্লোরাইড পরিণত হলো কিসে বেনজাইল অ্যালকোহলে। এক্ষেত্রে বেনজাইল ক্লোরাইডের সিএল পরমাণু প্রতিস্থাপিত হলো OH মাইনাস মূলক দ্বারা এক্ষেত্রে কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন ঘটেছে সিএল পরমাণুটি OH মাইনাস মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। ঠিক একইভাবে বেনজাল ক্লোরাইডকে যদি ইয়ে করি আদ্র বিশ্লেষণ করি CaOH হোল টু দ্বারা এখানে একটা মজার বিষয় আছে আমরা কিন্তু NaOH এখানে ব্যবহার করলাম না আগেরটাতে আমরা NaOH ব্যবহার করেছি এক্ষেত্রে কিন্তু আমরা NaOH ব্যবহার করলাম না কারণ এটা তোমরা বলতে পারবো না হলে আমি বলে দিচ্ছি যে CaOH হোল টু দ্বারা যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে প্রথম যে প্রোডাক্টটা পাবো সেটা কি CaOH হোল টু এটা তৈরি হবে এটা একটা অস্থায়ী যৌগ কারণ একই কার্বনে একাধিক OH থাকতে পারে না সঙ্গে সঙ্গে কি হবে এখান থেকে এক অণু জল অপসারিত হয়ে পরিণত হলো বেনজালডিহাইড CHO তৈরি হয়ে গেল কি বেনজালডিহাইড। তাহলে এখানে প্রশ্ন কেন NaOH না নিয়ে CaOH হোল টু নিলাম অনেকেই বলে দুটো সিএল আছে বলে CaOH হোল টু এটা কিন্তু কোনো কথা না NaOH নিলেও একই জিনিস হবে বেনজালডিহাইড হবে এখানে আমরা কেন নিলাম না যেহেতু উৎপন্ন হচ্ছে বেনজালডিহাইড পরে এটা আমরা আলোচনা করব অ্যারোমেটিকে পরে পরবর্তী ক্ষেত্রে যখন বেনজালডিহাইড পড়া হবে তখন আসবে যে প্রোডাক্টটা তৈরি হলো বেনজালডিহাইড এই বেনজালডিহাইডে কোনো আলফা হাইড্রোজেন নেই এবং আলফা হাইড্রোজেন না থাকার দরুন এরা একটা পরে একটা পড়ব কেমনি যেন বিক্রিয়াতে অংশগ্রহণ করে তীব্র ক্ষার NaOH সেই তীব্র ক্ষারের NaOH এর উপস্থিতিতে বেনজালডিহাইড কেমনি যেন বিক্রিয়াতে অংশগ্রহণ করবে এবং তখন তারা তৈরি হবে কি একটা অ্যালকোহল এবং একটা অ্যাসিড লবণে পরিণত হবে তৈরি হয়ে গেল কি CH2OH এবং COO- আয়নে পরিণত হবে। যখনই আমরা
এখানে এনওএইচ খাতটা ব্যবহার করব তখন একটা প্রবাবিলিটি থাকবে তারা কিন্তু ক্যানিজারো বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে ঠিক আছে তখন একটা ক্যানিজারো বিক্রিয়াতে অংশগ্রহণ করার একটা প্রবাবিলিটি থাকবে এই জন্য আমরা বেঞ্জালডিহাইডটাকে ব্যবহার করছি না আমরা এই জন্য আমরা এনওএইচ খাতটাকে ব্যবহার না করে সিএওএইচ হোল টু খাত ব্যবহার করছি ঠিক একইভাবে বেঞ্জো ট্রাইক্লোরাইডকে আমি যদি সিএওএইচ হোল টু দ্বারা আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখব তৈরি হয়ে যাবে কি সিএল গুলো রিপ্লেস হবে সিওএইচ হোল থ্রি তৈরি হয়ে গেল সঙ্গে সঙ্গে এক অণু জল অপসারিত হয়ে যাবে অপসারিত হয়ে তৈরি হলো কি বেঞ্জোয়িক অ্যাসিড এটা হলো টলুইনের ক্লোরিনেশন এবং উৎপন্ন যৌগের আদ্র বিশ্লেষণ প্রত্যেকটা জিনিসই পড়তে হবে পরীক্ষার জন্য খুব কাজে লাগে তা আমরা এগুলো পড়ব এরপরে অন্য বিক্রিয়াতে ঢুকি যেহেতু বলছিলাম CH3 মূলক যেহেতু আছে বেঞ্জিন বলয় এরা কি অর্থপ্যারা নির্দেশক এর পরের প্রসঙ্গে যাচ্ছি দুই নম্বর দিয়ে নাইট্রেশন আমরা করেছি ক্লাস ইলেভেনে পড়া আছে নাইট্রেশন বিক্রিয়াতে রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করেছিলাম কি কি আমরা গাঢ় HNO3 প্লাস গাঢ় H2SO4 বেঞ্জিনের নাইট্রেশনের সময় 50 ডিগ্রি সি টেম্পারেচার ছিল কিন্তু যেহেতু টলুইনের ক্ষেত্রে CH3 মূলকটি বেঞ্জিন বলয়কে বেশি মাত্রায় অ্যাক্টিভেট করে এই জন্য এক্ষেত্রে আমরা উষ্ণতা রাখছি কত 25 ডিগ্রি সি এবং 25 ডিগ্রি সিতে টলুইনকে যদি নাইট্রেশন করা যায় তাহলে আমরা কি কি প্রোডাক্ট পাচ্ছি গাঢ় HNO3 প্লাস গাঢ় H2SO4 দিলে 25 ডিগ্রি সি উষ্ণতায় আমরা পেয়ে যাচ্ছি কি অর্থোনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইনের মিশ্রণ পেয়ে যাচ্ছি হচ্ছে এটা হলো কি অর্থোনাইট্রোটলুইন এটা হচ্ছে প্যারানাইট্রোটলুইন এই দুটো মিশ্রণ পেয়ে গেলাম এদেরকে যদি আবার নাইট্রেশন করা যায় এবার একটু লক্ষণীয় আমরা বলেছিলাম কি CH3 মূলকটা অর্থপ্যারা নির্দেশক তাহলে এই যৌগটাতে অর্থ পজিশন অলরেডি ব্লক এক্ষেত্রে কি প্যারা পজিশন অলরেডি ব্লক তাহলে আমি CH3 সাপেক্ষে কি বলতে পারি এই প্যারা পজিশনটা ফাঁকা আছে আবার এই CH3 সাপেক্ষে আমরা বলতে পারি এই অর্থ পজিশনটা ফাঁকা আছে তাহলে আবার যদি নাইট্রেশন করা যায় তাহলে আমরা একটাই প্রোডাক্ট পাবো সেটা কি 2,4 ডাইনাইট্রোটলুইন এই জিনিসটা আমরা পেয়ে যাব এখানে কি রিয়েজেন্ট একই রিয়েজেন্ট দিচ্ছি গাঢ় H2SO4 প্লাস গাঢ় H2HNO3 এখানে একটু বেশি টেম্পারেচার লাগছে প্রায় 60 ডিগ্রি সি টেম্পারেচার দিতে হয় এইবার একে যদি আবার নাইট্রেশন করা যায় এক্ষেত্রে আরও একটু বেশি রিয়েজেন্ট দিচ্ছি এটা কি ধূমায়মান নাইট্রিক অ্যাসিড প্লাস ধূমায়মান সালফিউরিক অ্যাসিড এই রিয়েজেন্ট দিলে আরও একটা NO2 গ্রুপ প্রবেশ করবে সেটা কোথায় বাকি একটা অর্থ পজিশন ফাঁকা আছে এই যে অর্থ পজিশনটা ফাঁকা আছে এই পজিশনে আরও একটা NO2 গ্রুপ প্রবেশ করবে তৈরি হয়ে যাবে কি 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন একটা তীব্র এক্সপ্লোসিভ হাইলি এক্সপ্লোসিভ TNT যেটাকে আমরা বলি যে 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন এটা তৈরি হয়ে যাবে এই যৌগটা আমরা সরাসরি কিন্তু টলুইন থেকেও তৈরি করতে পারি টলুইনকে আমরা যদি ধূমায়মান HNO3 এবং ধূমায়মান H2SO4 সহ সাধারণ উষ্ণতা রেখেই যদি রাখি তাও দেখব কি টলুইন কিন্তু পরিবর্তিত হবে TNT-তে পরিবর্তিত হয়ে যাবে এইবার যেটা আমরা করব নাইট্রেশনের পরে যাই সালফোনেশন সালফোনেশনে কি
রিয়েজেন্ট হিসেবে আমরা পেয়েছি কি গাঢ় H2SO4 বা আমরা ব্যবহার করতে পারি ধুমায়মান H2SO4 গাঢ় H2SO4 ব্যবহার করতে পারি বা ধুমায়মান H2SO4 ব্যবহার করতে পারি এক্ষেত্রে ইনকামিং গ্রুপ আসবে কোনটা SO3H আমরা ক্লাস 11-এ পড়েছি সালফোনেশন বিক্রিয়া করেছি ঠিক টলিনের ক্ষেত্রে আমরা একই রকম ভাবে বলতে পারি যে আমরা সালফোনেশন যদি করে থাকি তাহলে আমরা কি কি পাবো গাঢ় বা ধুমায়মান H2SO4 সহ টলিনকে উত্তপ্ত করলে তৈরি হবে কি অর্থোটলিন সালফোনিক অ্যাসিড এবং প্যারাটলিন সালফোনিক অ্যাসিডের মিশ্রণ তৈরি হয়ে যাবে বিষয়টা একই যেহেতু সিএইচথ্রি মূলক অর্থ প্যারা নির্দেশক তার জন্য সব ইনকামিং গ্রুপ প্রবেশ করবে কোথায় অর্থ এবং প্যারা পজিশনে এইগুলো আমরা করব এর পরবর্তী ক্ষেত্রে আসি টলিনের জারণ প্রথম যেটা টলিনের জারণ করতে গেলে এর জারণটা দুভাবে ঘটে একটা হচ্ছে কি যখন জারণ করব একটা মৃদু জারক দ্রব্য দ্বারা টলিনকে জারিত করব এবং দুই ক্ষেত্রে দুই রকম প্রোডাক্ট আমরা পাবো মৃদু জারক দ্রব্য দ্বারা তাহলে আমি এক একটা করে আসি যেমন টলিনকে আমি যদি MnO2 এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রায় 65% গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ 40°C উষ্ণতাতে উত্তপ্ত করি তাহলে টলুইন জারিত হয়ে তৈরি হবে বেঞ্জালডিহাইডে পরিণত হবে CH3 আমি রিয়েজেন্ট দিচ্ছি কি থার্ড ব্র্যাকেট ও MnO2 65% H2SO4 ইন প্রেজেন্স অফ 40°C CH3 মূলকটা পরিণত হয়ে গেল কিসে CHO মূলকে অর্থাৎ টলুইন জারিত হয়ে পরিণত হচ্ছে কোথায় বেঞ্জালডিহাইডে কখন আমরা ব্যবহার করছি যখন খুব মৃদু জারক দ্রব্য ব্যবহার করলাম তখন কিন্তু CH3 মূলকটা পরিবর্তিত হচ্ছে বেঞ্জালডিহাইডে এছাড়া আরও একটা খুব স্পেশাল বিক্রিয়া এটাকে বলা হয় ইটাডের বিক্রিয়া খুব ভালো রিয়েসেন্ট একটা মনে রাখতে হবে স্পেশালি কিন্তু একটা বিক্রিয়া নেম রিয়াকশনেও কাজে লাগে এটাদের বিক্রিয়াতে আমরা ব্যবহার করি ক্রোমিল ক্লোরাইড সংকেতটা CrO2Cl2 ইন প্রেজেন্স অফ CH2 কার্বন ডাই সালফাইড মাধ্যমে এক্ষেত্রেও কিন্তু টলুইনটা জারিত হয়ে বেঞ্জালডিহাইডে পরিণত হয় তবে মাঝখানে একটা অন্তর্বর্তী যৌগ গঠন করে আমি এইখানে দেখিয়ে দিচ্ছি নতুন করে আর লিখলাম না যে টলুইনকে আমি জারিত করছি ক্রোমিল ক্লোরাইড দিয়ে CrO2Cl2 ইন প্রেজেন্স অফ CH2 এখানে দ্রাবক রূপে ব্যবহার করা হয় তাহলে আমরা দেখতে পেলাম কি টলুইনটা জারিত হয়ে প্রথম যে অন্তর্বর্তী যৌগটা উৎপন্ন করলো সেটা হচ্ছে CHO CrCl2 OH2 এই যৌগটা পরিণত হলো প্রথমে এটা একটা অন্তর্বর্তী যৌগ উৎপন্ন হয় পরবর্তী ক্ষেত্রে একে জল সহ উত্তপ্ত করলে বা লৌহ অ্যাসিড সহ উত্তপ্ত করলে এটা পরিবর্তিত হয়ে পরিণত হলো বেঞ্জালডিহাইডে খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া ক্লাস 12-এর জন্য খুবই কাজে লাগে অনেকের যদি অন্তর্বর্তী যৌগটা মনে রাখতে না হয় মনে রাখার দরকারও নেই আমরা ডাইরেক্ট কিন্তু এই দুটো রিয়েজেন্ট এটাকে এক এটাকে দুই দিয়ে লিখে ডাইরেক্ট আমরা বেঞ্জালডিহাইড করে দিতে পারি টলুইন থেকে বেঞ্জালডিহাইড প্রস্তুতির একটা ভালো রিয়েজেন্ট হচ্ছে ক্রোমিল ক্লোরাইড মানে এটাডের বিক্রিয়া এটা আমরা তৈরি করব এইবার যেটা আসি সেটা হচ্ছে কি তীব্র জারক দ্রব্য দ্বারা তীব্র জারক দ্রব্য বলতে গেলে আমরা প্রথমত দুটো জারককে আমরা বুঝি প্রথম যেটা করব সেটা হচ্ছে কি ক্ষারীয় KMnO4 দ্রবণ হয়েছে ক্ষারীয় KMnO4 দ্রবণ দিয়ে যদি জারিত করি তাহলে আমরা কি পাব ক্ষারীয় KMnO4 ব্যবহার করলাম ক্ষারীয় KMnO4 কি করে করা হয় যে KMnO4 দ্রবণের সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই দ্রবণের সঙ্গে Na2CO3 দ্রবণ যোগ করে ক্ষারীয় KMnO4 দ্রবণ তৈরি করি
প্রথমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি, একটা অ্যাসিড লবণ তৈরি হয়ে যায়। বেনজয়িক অ্যাসিডের